বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আজকে আমরা আলোচনা করবো স্থিতি গতি প্রসঙ্গবিন্দু কি আসলে কী জিনিস এই বিষয়গুলো নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব খুব মনোযোগ সহকারে ক্লাসটি করার চেষ্টা করেন তো আমি এর আগে আপনাদেরকে দুইটি উদাহরণ দেখাই সেটি হচ্ছে এখানে একটা কলম আছে অ্যান্ড এখানে এটাকে আমরা একটা গাড়ি চিন্তা করছি তো এখন খেয়াল করেন কলমকে যদি আমি কোনো বল প্রয়োগ না করি তাহলে কলম কিন্তু স্থির বাট আমি এটাকে একটু বল প্রয়োগ করছি বাট একটু খেয়াল করে দেখেন বল প্রয়োগ করার কারণে সে এখান থেকে এ অবস্থানে চলে আসলো তাহলে তার কি অবস্থানের পরিবর্তন ঘটলো না বাট আমি এই বস্তুটাকে বা কলমটাকে কিন্তু কোনো বল প্রয়োগ করিনি তাই তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি তো স্থিতি এবং গতি তাহলে এই বস্তুটা স্থির থেকে গেল অ্যান্ড এখানে যেহেতু এই বস্তুটাকে বল প্রয়োগ করেছিলাম দ্যাট মিনস এটা গতিশীল হয়েছে মানে আমরা এভাবে কিন্তু এই স্থিতিশীল বস্তু আসলে কী জিনিস অ্যান্ড গতিশীল বস্তু আসলে কী জিনিস সেটা বুঝতে পারি তো এর সংজ্ঞাটাও একটু জেনে নিয়ে আগে আমরা যে সময়ের সাথে যদি কোনো বস্তুর বা যদি কোনো কিছুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেটি স্থির যেমন এটাকে আমরা বল প্রয়োগ নিই অ্যান্ড সময়ের সাথে দেখা যাচ্ছে যে তার কোনো অবস্থানের পরিবর্তন ঘটছে না দ্যাট মিনস এটা স্থির আর যদি সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয় যেমন এই বস্তুটাকে যখন আমরা বল প্রয়োগ করেছিলাম এখান থেকে এখানে আসতে একটা সময় লেগেছে তাহলে সময়ের সাথে বস্তুটা এই অবস্থান থেকে এই অবস্থানে আসছে তাই তার যে অবস্থাটা হয়েছে সেটি হচ্ছে গতিশীল তাহলে আশা করি স্থিতিশীল বা স্থির অ্যান্ড গতিশীল জিনিসটা বুঝতে পেরেছেন বাট এখানে অবস্থানের পরিবর্তন এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে এই অবস্থান শব্দটিকে ভালো করে জানার চেষ্টা করি এবার আমি আপনাদেরকে একটি চার্টের মাধ্যমে বিষয়টি ভালো মতন বোঝানোর চেষ্টা করি এখানে আমি চারটা দিক নিয়েছি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব দিকে রয়েছে রামপুর নামে এলাকা দক্ষিণ দিকে রয়েছে কেরানীহাট পশ্চিম দিকে চৌডালা উত্তর দিকে মমিনপাড়া এখন এই এই অংশটুকুতে আমি এখানে মধ্যখানে ঠিক একজনের বাড়ি আছে অ্যান্ড বাড়ির গেটের ঠিক জায়গাটাতে একজন ছেলে দাঁড়িয়ে ছিল তো এখন অপর দিক থেকে বা যে কোনো দিকে ধরে নিতে পারি আমরা মনে করছি আমরা উত্তর দিক থেকে দুইজন অচেনা যারা এই গ্রামে বা এই অঞ্চল অঞ্চলটুকুতে কখনো আসেনি তো এখন এখানে এই দুইটা ছেলে এসে তাকে জিজ্ঞাসা করছে ছেলেটাকে যে আপনাদের এই ঠিক এই এলাকাতে একটা মসজিদ আছে তো ঠিক মসজিদটা কোথায় অবস্থিত তখন ছেলেটা তাদেরকে উত্তর দিচ্ছে যে আমাদের এই এলাকার মধ্যে বা আমাদের এই আশপাশের মধ্যে মসজিদটা যেখানে আছে সেটার হচ্ছে এখান থেকে বিশ কিলোমিটার দূরে এখন এই দুইটা ছিল তো অবশ্যই কনফিউশনে পড়ে গেলো যে এখন এখান থেকে আবারও বিশ কিলোমিটার উত্তর দিকে যাব নাকি এখান থেকে বিশ কিলোমিটার পূর্ব দিকে যাব, নাকি এখান থেকে দক্ষিণ দিকে যাব নাকি এখান থেকে পশ্চিম দিকে যাব। তার কারণ মসজিদের সঠিক অবস্থান কিন্তু ওই ছেলেটি যে উত্তরের মাধ্যমে বলেছিল সেটির মাধ্যমে জানা যায়নি অর্থাৎ মসজিদের অবস্থানটি আমরা কিন্তু অবস্থান নিয়ে আলোচনা করছি মসজিদের সঠিক অবস্থানটি এর উত্তর দিয়ে পাওয়া যায়নি এখন যদি আমাকে এ ছেলেটা বলে যে মসজিদটি আমাদের চৌডালা নামক এলাকাতে অবস্থিত এখন চৌডালা নামক এলাকাটা কোন দিকে সেটা কিন্তু এখনও বলেনি যে এটা উত্তর দিকে নাকি পূর্ব দিকে নাকি দক্ষিণ দিকে নাকি পশ্চিম দিকে তারপরেও কিন্তু সঠিক উত্তরটা পাওয়া যায়নি তাই ছেলেটি যদি আনসার দিতে এইভাবে যে মসজিদটি যেখানে রয়েছে সে মসজিদটি খান থেকে ঠিক পশ্চিম দিকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত তখন কিন্তু ঠিক সঠিকভাবে এই মসজিদটির স্থান পাওয়া যাবে তাই দেখেন এই অবস্থান কথাটি কিন্তু আসলেই খুবই গুরুত্বপূর্ণ এখন এই অবস্থান যদি ভালো মতো না জানতে পারে তাহলে কিন্তু একটি জিনিসের সঠিক জায়গাটা আসলে চিহ্নিত করা সম্ভব হয় না এখন যে কোনো একটা বস্তু স্থিতিশীল আছে নাকি গতিশীল অবস্থায় আছে সেই জিনিসটা নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে আরও একটি জিনিস জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে প্রসঙ্গ প্রসঙ্গবিন্দু কাকে বলা হয় এই যে বাড়ির গেটের এখানে যে ছেলেটি দাঁড়িয়েছিল ওই গেট থেকে এখানে দূরত্ব মনে করে নিচ্ছে আমরা বিশ কিলোমিটার তাহলে এটা হচ্ছে প্রসঙ্গবিন আপেক্ষিক স্থিতি এবং আপেক্ষিক গতি বলে আমাদের দুইটা শব্দ পাবো অ্যান্ড এই দুইটা জিনিসকে আমাদেরকে অবশ্যই খুব ভালো করে জানতে হবে তার আগে আমরা এই আগের উদাহরণটাতে একটু যেতে চাই সেটি হচ্ছে যে যখন এখানে দুইটা বস্তু ছিল দুইটা বস্তু কিন্তু স্থির আমি যদি বলতে চাই যে কলমের সাপেক্ষে আমি একটা গাড়ি চিন্তা করছি তাহলে কলমের সাপেক্ষে গাড়ি স্থির অথবা গাড়ির সাপেক্ষে কলম স্থির তখন দুটো বস্তি এখানে কি আছে স্থির আছে এবার এখন দেখেন আমি যদি এটাকে একটু গতিশীল করি তাহলে কি ঘটনা হবে কলমের সাপেক্ষে এই গাড়িটি হচ্ছে গতিশীল এবার গাড়ির সাপেক্ষে কলম কিন্তু স্থির আপেক্ষিক স্থিতি এবং আপেক্ষিক গতি আসলেই কি জিনিস ধরুন আপনি ট্রেনে বসে দুজন বন্ধু মিলে যাত্রা করছেন এবার ট্রেনের স্টেশনে দুইটি ছেলে বসে আছে এখানে আপনারা ট্রেনের মধ্যে বসে আছেন অ্যান্ড বাইরে দুটি ছেলে ট্রেনের বাইরে বসে আছে অর্থাৎ স্টেশনে বসে আছে এখন ট্রেন যখন স্থির এ ছেলেও দুইজনে বসেছিল তাহলে আপনারা কিন্তু এটা অন্তত বলা যাবে যে ট্রেনের সাপেক্ষে এই দুইজন ছেলে স্থির অ্যান্ড এই দুইজন ছেলের সাপেক্ষে এই ট্রেনও স্থির অ্যান্ড ট্রেনে যতগুলো মানুষ থাকবে মনে করেন তারা যদি বসে থাকে তাহলে কিন্তু সবগুলোই স্থির সাপেক্ষ জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে তাহলে আমরা আপেক্ষিক স্থিতি আর আপেক্ষিক গতি সম্পর্কে বুঝতে পারব এখন দেখেন হঠাৎ করেই ট্রেন এখানে চলা শুরু করলো তো যখনই ট্রেন চলা শুরু করলো দেখা যাবে যে কি এই ছেলেরা বলবে যে ওরা গতিশীল হয়ে গেছে এবার এ ছেলেরাও কিন্তু দাবি করতে পারে যে ওরাও মনে হলো যে আমাদের কাছে গতিশীল মনে হয়ে গেল আমরা কিন্তু ট্রেনে যখন যাত্রা করি তখন এই ঘটনাগুলো অবশ্যই ঘটে থাকে আবারও একটু বোঝার চেষ্টা করেন অর্থাৎ এখানেই মনে করেন ছিল তো যখন এ ছেলে দুইটাও স্থির ট্রেনেও স্থির ওখানে দুজন বন্ধু বসে আছে মনে করেন আইডেন্টিফাই করে দিয়েছি তারাও স্থির এখন ট্রেন যখন হঠাৎ চলতে শুরু করলো তখন এ ছেলে দুইটা বলছে ওরা গতিশীল হয়ে গেল এবার ওরা যদি বলে যে এরাও গতিশীল হয়ে গেল তাও কিন্তু আসলে ভুল বলেনি কেন জানেন তার কারণ সাপেক্ষ বিষয়টি কিন্তু এখানে চিন্তা করতে হবে এখন একটু খেয়াল করে দেখেন যখন ট্রেন স্থির ছিল ছেলে দুটাও স্থির তো ট্রেনের সাপেক্ষে ছেলে দুটা স্থির আর ছেলে দুইটার সাপেক্ষে ট্রেনও স্থির এবার এখন খেয়াল করে দেখেন এখানে যদি ট্রেন গতিশীল হয় তাহলে ট্রেনের সাপেক্ষে এর ছেলে দুইটা কিন্তু স্থির বাট এর ছেলে দুইটার সাপেক্ষে ট্রেন কিন্তু কি হয়ে গেছে গতিশীল হয়ে গেছে কিন্তু আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন তো দুইজনেই কিন্তু মনে করছে যে গতিশীল অর্থাৎ এও মনে করছে ওরা দুজন গতিশীল হয়ে চলে গেল ওরা দুজন মনে করছে যে এরা দুজন এরা পেছনে থেকে গেল আমরা সামনের দিকে চলে যাচ্ছি এখানে আসলে বিষয়টা হয়েছে সাপেক্ষ নিয়ে তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ